মানিক চকের জলবন্দী ব্লকে ঘরে ঘরে সর্দি কাশি জ্বর লেগেই আছে। বাড়ির সামনে হাঁটু জল, কিছু দূর এগোলেই বুক জল। স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার অবস্থাই নেই স্থানীয়দের। সেই পরিস্থিতিতে রোগ ব্যাধি যেভাবে বাড়ছে আর ঝুঁকি নিতে পারলেন না ব্লক স্বাস্থ্য আধিকারিকরা, নিজেরাই পৌঁছে গেলেন জলবন্দী মানুষের দুয়ারে। শুক্রবার ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা করে দেখলেন চিকিৎসকরা, প্রয়োজনীয় ওষুধপত্র দিলেন। সেই উদ্যোগের নেতৃত্বে ছিলেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হেম নারায়ণ ঝা। সবাই দেখতে পাচ্ছি মানিকচক অঞ্চলের অনেকটি গ্রাম আজকে জলে প্লাবিত হয়ে আছে, এবং তাই জন্য আমি অ্যাজ এ বিএমওচ হিসাবে একটা উদ্যোগ নিলাম। আজকে অনেকজন আছে যাদের বাড়িতে জল ঢুকে আছে, তারা হাসপাতাল অবধি পৌঁছাতে পারছে না, তাদের কাছে সেই আজকে সিচুয়েশন নেই কি তারা হাসপাতালে এসে দেখাতে পারবে। সেজন্য আজকে দিন আমি নিজেই সেই গ্রামগুলি পরিদর্শন করলাম, চেক আপ করলাম, ওষুধ ডিস্ট্রিবিউশন করলাম, এবং চেষ্টা করলাম প্রতিটা বাড়ি যেতে। এবং রাস্তার উপরে যে সমস্ত জনসাধারণ আজকে কষ্ট করে উপরে থাকছেন, তাদের কাছে গিয়ে ডাইরেক্টলি চেক আপ করা হলো, ওষুধ ডিস্ট্রিবিউশন করা হলো, তার সঙ্গে যাদের বাড়িতে জল ঢুকে আছে প্রত্যেকজনের বাড়িতে গিয়ে চেক আপ করলাম এবং ওষুধ দেওয়া হলো। জল যন্ত্রণার দিন দুয়ারে চিকিৎসা পরিষেবা পেয়ে স্থানীয়রা কিছুটা স্বস্তিতে, তবে এখনো অবধি সরকারি ত্রাণ সামগ্রী না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। প্রশাসনের বিরুদ্ধে সেই ক্ষোভ উগড়ে দিলেন পরিবারগুলো। জল ঢুকে গেছে, বাড়ি ছেড়ে দিয়েছেন তাহলে? রাস্তার উপরে থাকছেন, কিছু সাহায্য পেয়েছেন এখনো? মালদার মানিকচক ব্লকের প্রায় 20টি গ্রাম বর্তমানে জলমগ্ন হয়ে রয়েছে। বিপদ সীমা ছাড়িয়ে গঙ্গার জল ঢুকে পড়েছে তীরবর্তী বহু গ্রামে। সেই পরিস্থিতিতে কার্যত দুর্বিষহ জীবন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। বাচ্চাদের একদম প্রচুর অসুবিধা আছে, আমরা বাচ্চাদের নিয়ে চলাফেরা কোথাও করতে পারছি না, জলমগ্ন আছে। এক জায়গায় রোডের ধারে বাড়ি করে মানে ত্রিপল খাটিয়ে টেন করে থাকছি আমরা, এইসব আমরা আমাদের অসুবিধা আছে। আমাদের এখানকার প্রধান মেম্বারও ভালো করে দেখাশোনা করে না, ঠিক আছে, এই অসুবিধা আমাদের কাছে। বহু পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় ত্রিপলের নিচে আশ্রয় নিয়ে রয়েছেন, জল বাঁচিয়ে রান্না করছেন এক কোণে। এতে তাদের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে বাধ্য। বৃদ্ধ, শিশু এবং মহিলারা বড় অসুখের কবলে যাতে না পড়েন সেই নিয়েই তৎপর হয়েছিলেন ব্লক স্বাস্থ্যকর্মীরা। ওষুধপত্রের বাক্সের সঙ্গে নিয়ে শুক্রবার মানিকচক ব্লকের বন্যা কবলিত এলাকায় পৌঁছন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হেম নারায়ণ ঝা। তার নেতৃত্বে স্বাস্থ্য পরীক্ষা হয় সকলে। যদিও স্থানীয়দের ক্ষোভ, খাবার দাবার বাড়ন্ত, রাতের অন্ধকারে চুপিসারে বেশ কিছু ত্রিপল বিলি করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের তরফে, এমনটাই জানান গ্রামবাসীরা। যদিও অভিযোগ সেই ত্রিপল আগে ভাগে পাচ্ছেন পঞ্চায়েত সদস্যদের আত্মীয় স্বজনরাই। কোনো কিছুই পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে ত্রিপল, পাওয়া যাচ্ছে তো ত্রিপল, কিছুটা বাড়িতে পাওয়া যাচ্ছে, কিছু বাড়িতে পাওয়া যাচ্ছে না। ওতে আবার শুনতে পাচ্ছি যে রাত 12টার পরেই দেওয়া যাচ্ছে। কারা করছে এগুলো? এগুলো করছে লেম্বার করছে, কোনো কিছু ছাড়া চলি, একবার সব কিছুই বন্ধ আছে, কিছুই দেওয়া যাচ্ছে না, কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। এদিন স্বাস্থ্য দপ্তরের তরফে সকল স্তরের কর্মীদের হাই অ্যালার্ট দেওয়া হয়েছে। যে কোনো পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তর পরিষেবা দিতে তৎপর রয়েছে বলেই জানান আধিকারিকরা। আগামী দিনে ভূতনি এলাকার মানুষকেও চিকিৎসা পরিষেবা প্রদানের আশ্বাস দেন তারা। জল নিষ্কাশন হলেই ভোগান্তি দূর হবে মানুষের, তবে এ বিষয়ে প্রশাসন কবে তৎপর হবে তা নিয়েই প্রশ্ন উঠছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখনও এলাকায় ডায়রিয়া দেখা দেয়নি, যাতে জলবন্দী এলাকায় আর কোনো রোগ ছড়িয়ে না পড়ে সেদিকে সবসময় খেয়াল রাখছেন তারা। দ্য ওয়ার্ল্ড বিউরো।